দেখতে খুব একটা হ্যান্ডসাম নন, বলিউডের সুপারস্টার হিরোদের মতো নেই সিক্স প্যাক বডি, কিন্তু যতদিন বেঁচে ছিলেন বলিউডের বড় বড় সব অভিনেতাদের সাথে তালে তাল মিলিয়ে রাজত্ব করে গেছেন। শুধু বলিউড কেন, হলিউড, ব্রিটিশ, তেলেগু, এমনকি আমাদের বাংলাদেশেরও একটি ছবিতে কাজ করেছেন। জি দর্শক, আমি বলিউডের খ্যাতনামা অভিনেতা ইরফান খানের কথা বলছি। তাকে বলা হয় সাইলেন্ট সুপারস্টার, অর্থাৎ তিনি কথায় না বরং কাজে বিশ্বাসী ছিলেন। প্রতিভাশালী এই অভিনেতা মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে তার কাজের মাধ্যমে মুগ্ধ করে গেছেন। তার জীবনের গল্পটা কিন্তু সিনেমার থেকেও কম কিছু না। এই ভিডিওটিতে আমরা প্রয়াত অভিনয় শিল্পী ইরফান খানের জীবনের ডায়েরির পাতাগুলো একটু উল্টিয়ে দেখি। পুরো নাম সাহেবজাদা ইরফান আলী খান, কিন্তু অভিনয় জগতে তিনি ইরফান খান নামেই পরিচিত। 1967 সালের 7 জানুয়ারিতে জয়পুরের একটি মুসলিম নবাব পরিবারে ইরফান খানের জন্ম হয়। ইরফান খানের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ ছিলেন না, অর্থাৎ ছোটবেলা থেকেই যে ইরফান অভিনয়ের সাথে যুক্ত ছিলেন এমনটা কিন্তু নয়। বরং ইরফান খান হতে চেয়েছিলেন একজন ক্রিকেটার। একটি ইন্টারভিউতে তিনি এটাই বলেছিলেন যে তিনি ক্রিকেট খেলতে খুব ভালোবাসতেন। জয়পুরে তার দলের সবচেয়ে কম বয়সী অলরাউন্ডার হিসেবে তিনি ছিলেন এবং মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে তিনি একজন ক্রিকেটারই হবেন। এমনকি তিনি সে সময় প্রথম শ্রেণীর ক্রিকেটের ভিত্তি হিসেবে সুপরিচিত শিকে নায়ারু টুর্নামেন্টে অনূর্ধ্ব 23 দলের জন্য নির্বাচিত হয়ে যান। কিন্তু টুর্নামেন্টে খেলতে হলে এক ক্রিকেট কর্মকর্তার চেয়ে বসা 600 রুপি ঘুষের কারণে তার টুর্নামেন্টটি খেলা হয়ে ওঠেনি। সাথে সাথে পরিসমাপ্তি ঘটে তার ক্রিকেট জীবনেরও। ইরফান খান সিনেমা প্রেমী ছিলেন। যখন তার বয়স 16 তখন টিভিতে নাসিরুদ্দিন শাহ অভিনয় দেখে অনুপ্রাণিত হন এবং তার মনে অভিনেতা হওয়ার স্বপ্ন বাসা বাঁধে। আবার ছোটবেলায় তার বন্ধুরা তাকে মজা করে বলতো তিনি নাকি দেখতে মিঠুন চক্রবর্তীর মতো। ব্যাস এটা শুনে তিনি অনুপ্রাণিত হয়ে গেলেন, কিন্তু কীভাবে শুরু করবেন বুঝতে পারছিলেন না। এরপর একদিন জয়পুরের এক লোকাল থিয়েটারে ডিরেক্টরের সাথে তার পরিচয় হয়ে গেল। উনি ইরফানের স্বপ্নের কথা শুনে পরামর্শ দিলেন, বড় মাপের অভিনেতা হতে চাইলে ন্যাশনাল স্কুল অফ ড্রামা অর্থাৎ NSDতে অ্যাডমিশন নিয়ে চান্স পেতে হবে। ঠিক তখন ইরফানের মাথায় গেঁথে যায় যে করে হোক তাকে ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে চান্স পেতেই হবে। কিন্তু এখানেও ছিল একটি সমস্যা, ইরফানের মা চাইতেন যাতে উনি পড়ালেখা করে কলেজ বা ভার্সিটি লেকচারার হন বা একটি সম্মানজনক চাকরি করেন। তবে ইরফানের কখনোই এসব নিয়ে কোনোরকম আগ্রহ ছিল না, তার কাছে এই ব্যাপারটি খুবই বোরিং লাগত। একই চাকরি একটা মানুষ সারা জীবন কীভাবে করে, তিনি এমনটাই ভাবতেন। যাই হোক, এরপর তিনি ঠিক করলেন যে করে হোক তাকে জয়পুর ছাড়তে হবে। তিনি তার মাকে মিথ্যা বলে NSDতে ভর্তি হওয়ার জন্য জয়পুর ছাড়লেন। তার মাকে বললেন কলেজের পরে NSDতে পড়াশোনা করতে হয় আর এখান থেকে পড়াশোনা করলেই পরবর্তীতে জয়পুর ইউনিভার্সিটির লেকচারার হওয়া যাবে। ব্যাস NSDতে ভর্তি হওয়ার জন্য ঘরবাড়ি সব কিছু ছাড়লেন। তবে দর্শক, NSDতে ভর্তি হওয়া কিন্তু মুখের কথা ছিল না। অনেক বাঘা বাঘা বলিউড অভিনেতাও 2-3 বার অ্যাডমিশন দিয়ে তারপর চান্স পেয়েছিলেন, কিন্তু ইরফানকে চান্স পেতেই হতো, কারণ চান্স না পেয়ে বাড়ি ফিরে যাবারও কোনো পথ ছিল না যেহেতু মিথ্যা বলে এসেছিলেন। অবাক করা বিষয় হচ্ছে প্রথমবার অ্যাডমিশন দিয়েই ইরফান NSDতে চান্স পেয়ে যান, তখন ছিল 1984 সাল। এরপর 1987 সালে তিনি NSD থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন এবং মুম্বাইয়ে চলে আসেন। মুম্বাইয়ে এসে NSD এর রেফারেন্সে বেশ কয়েকটি টিভি সিরিয়ালে কাজ করার অফার পান, যার মধ্যে ছিল চন্দ্রকান্ত, চাণক্যিয়া, শ্রীকান্ত এবং সারাজাহা হামরা। এগুলোতে কাজ করে তিনি অনেক প্রশংসিত হন, কিন্তু টিভি সিরিয়ালে কাজ করে তিনি কেন জানি মজা পাচ্ছিলেন না, কারণ তিনি যে অনুভূতি নিয়ে অভিনয় জগতে এসেছিলেন সেটি কেন জানি তিনি পাচ্ছিলেন না। তাই টিভি সিরিয়ালে কাজ করতে করতে একসময় তিনি বোর হয়ে যেতে শুরু করেন। ঠিক সেই সময় তার এক বন্ধু তিগমান সুধুলিয়া তার জীবনে আশার আলো নিয়ে আবির্ভূত হন। তিগমান তখন হাসিল মুভিটি বানাচ্ছিলেন, তিনি ইরফানকে ভিলেনের পার্টটি দিয়ে দেন। সিনেমা রিলিজ হওয়ার পরপরই ইরফানের অভিনয় বলিউড মহলে আলোচনায় আসে এবং 2004 সালে এই মুভিটির জন্য তিনি বেস্ট ভিলেন হিসেবে ফিল্ম অ্যাওয়ার্ড পান। এরপরে একে একে কাজ করেন মাকবুল, রোগ, দ্য নেমসেক, লাইফ ইন এ মেট্রো ইত্যাদি মুভিতে। এছাড়া হলিউডের জুরাসিক পার্ক, লাইফ অফ পাই, দ্য অ্যামেজিং স্পাইডারম্যান সহ দেশি বিদেশি আরও অনেক মুভিতে তিনি কাজ করেন। ইরফান খান তার জীবনের অ্যাক্টিং মেথড স্কিলের জন্য অনেক প্রশংসা কুড়িয়েছেন। ইরফান 1995 সালে বিয়ে করেন সুতপা সিকদারকে, যিনি তার সাথে NSDতে একসাথে পড়ালেখা করেছেন। তার 2টি ছেলে সন্তান রয়েছে। সুতপা জানিয়েছেন ইরফান কলেজ লাইফ থেকেই তার কাজের প্রতি খুবই ডেডিকেটেড ছিলেন। যখন সবাই অবসর সময়ে বসে আড্ডা দিত তখন ইরফান বসে বসে বই পড়ত অথবা অ্যাক্টিং প্র্যাকটিস করত। সব কিছুই ঠিকঠাক যাচ্ছিল, কিন্তু একদিন এক দুরারোগ্য ব্যাধি ইরফানকে ঘিরে ফেলল। 2018 সালে টুইটারে তিনি জানালেন তিনি নিউরোএন্ড্রোক্রাইন টিউমারে আক্রান্ত, যা একটা রেয়ার ক্যান্সার। তখন তিনি লন্ডনে যান এর চিকিৎসা করাতে। সে সময় তিনি তার রোগের অভিজ্ঞতা নিয়ে একটি চিঠি লিখেছিলেন যা টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশ পেয়েছিল। চিঠিটি ছিল খুবই আবেগঘন। তিনি লিখেছিলেন, যখন আমি হাসপাতালে আসলাম তখন সব কিছুই ছিল যেন অন্ধকার আচ্ছন্ন এবং কোলাহলপূর্ণ। এটা এমন একটা মুহূর্ত যখন আর কোনো অনুপ্রেরণা, কোনো সান্ত্বনা কাজ করে না। তিনি আরও লিখেছিলেন, আমার মনে হচ্ছিল আমি দ্রুতগামী ট্রেনে যাত্রা করছিলাম যেখানে আমার সাথে ছিল আমার লক্ষ্য এবং আমার পরিকল্পনা।
এবং এসব নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম। হঠাৎই কেউ যেন আমার কাঁধে হাত রাখলো। আমি তার দিকে তাকালাম। সে আমাকে বলল, তোমার গন্তব্য এসে গেছে, এবার নেমে পড়ো। এটা শুনে যেন আমার সব কিছুই গুলিয়ে গেল। আমি বললাম, না, আমি এখনও পৌঁছাইনি। কিন্তু সে আবার আমাকে বলল, না, এটাই তোমার গন্তব্য। এরপর প্রায় এক বছর চিকিৎসার পর ইরফান খান দেশে ফিরে আসেন এবং আংরেজ মিডিয়াম মুভিতে কাজ শুরু করেন। এটা দেখে সবাই ভাবতে লাগলো, ইরফান খান বুঝি আবার তাদের মধ্যে ফিরে এসেছেন ঠিক আগের মতো। কিন্তু এটি যেন ছিল শেষ বিদায়ের আগে সবার সাথে দেখা হওয়ার মতো। এরপর 28 এপ্রিল 2020 তার শরীর ভীষণ খারাপ হওয়ায় মুম্বাইয়ের একটি বেসরকারি হসপিটালে তাকে আইসিইউতে রাখা হয় এবং 29 এপ্রিল সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাথে সাথে পরিসমাপ্তি ঘটে গুণী অভিনেতার। মৃত্যুর আগ পর্যন্ত তার বয়স হয়েছিল মাত্র 53 বছর। তার এই মৃত্যুতে বলিউডের যে শূন্যতা তৈরি হয়েছে তা হয়তো কখনোই পূরণ হবে না। দর্শক, ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, আপনারা একটি লাইক আর একটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। ফর মোর নলেজ, মোর লার্নিং, মোর স্মার্টনেস।